ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। এই আয়োজনে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উইলিয়াম হানা, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ওমর বিন আবদুল্লাহ, কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহ মোহাম্মদ এবং ইরাক ইরান সহ 25টি দেশের কূটনীতিকরা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।